হাই ফ্রেন্ডস, আপনাদেরকে সোমচিত চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে হচ্ছে যে আপনারা কীভাবে আপনাদের মোবাইল ফোনে অ্যালার্ম দেবেন। তো অ্যালার্ম দেওয়ার জন্য করতে হবে কি, আপনাদের মোবাইল ফোনে একটা অ্যাপ্লিকেশান দেওয়া থাকবে ক্লক। তো এই ক্লক অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এই যেখানে ক্লক দেওয়া আছে, তো আপনার মোবাইল ফোনে ক্লক অপশানটিকে খুঁজে নেবেন। তো তারপরে ক্লক অপশানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এবার এরকম ইন্টারফেস ওপেন হবে। তো নিচে দেখতে পাচ্ছেন চারটি অপশান দেওয়া আছে। তো অ্যালার্ম দেওয়ার জন্য বাঁ দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন অ্যালার্ম, তো এই অপশানে সিলেক্ট করে রাখবেন। যদি এখানে সিলেক্ট করা থাকে তো এখানে আপনি অ্যালার্ম অপশানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন। তো যে কোনো একটা অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে টাইম এবার সেট করে নিতে হবে। তো এখানে আপনি সকালে দিকে না বিকেলের দিকে আপনি অ্যালার্ম দিতে চান, অর্থাৎ যদি আপনি এখানে সকালে অ্যালার্ম করতে চান তো এএম আপনাকে সিলেক্ট করতে হবে, আর যদি বিকেল দিকে আপনি অ্যালার্ম সেট করতে চান তো এখানে পিএম সিলেক্ট করতে হবে। তো এএমটা হচ্ছে রাত 12টার পর থেকে দুপুর 12টার আগে অবধি হচ্ছে এএম, আর দুপুর 12টার পর থেকে রাত 12টার আগে হচ্ছে পিএম। তো এখানে আমি সকালে অ্যালার্ম সেট করতে চাই। তো প্রথমে এখানে আপনি টাইমটাকে সেট করে নেবেন। তো এখানে আমি 5টার সময় আমি টাইম দিতে চাচ্ছি। তো 5, তো 5টা পুরোতে আমি টাইমটা দেবো 5:00 AM করে রাখলাম। যদি এখানে পিএম করেন তো বিকেলে কিন্তু অ্যালার্মটা বাজবে। তো এখানে ভালোভাবে এএম পিএম থেকে বুঝে নেবেন। তো এখানে 5 AM দিলাম। তো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যালার্মটাকে আপনি এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এভরিডে। তো এই অ্যালার্মটাকে কি আপনি প্রতিদিন নিতে চাইছেন, তো এখানে তাহলে এভরিডে অপশানে ক্লিক করবেন। বা এখানে আপনি যদি কোনো নির্দিষ্ট দিন হিসাবে যদি অ্যালার্মটাকে নিতে চান তো এখানে 7টা দিন দেওয়া আছে। তো সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে দেওয়া আছে। তো আপনি কোন দিনে অ্যালার্মটিকে নিতে চান সেই দিনটাকেও সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আমি প্রতিদিন অ্যালার্মটিকে নিতে চাই, তাই এখানে এভরিডে অপশানে সিলেক্ট করে রাখলাম। যদি চেঞ্জ করতে চান তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম অপশান দেওয়া আছে। আপনি যদি সপ্তাহে সেট করতে চান না সপ্তাহে একদিন, সেটা আপনি এখানে সেট করে নেবেন। তো এখানে আমি ব্যাকে এলাম। ব্যাকে আসার পর এখানে আমার এভরিডে থাকবে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন চারটি অপশান দেওয়া আছে অ্যালার্ম মোড। তো আপনি এখানে রিংটোনটাকে আপনি চেক করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার যেমন আছে তেমনই থাকবে। তো অ্যালার্মটাকে কতক্ষণ অবধি বাজবে সেখানেও এখানে কিন্তু একটা টাইম জোন দেওয়া আছে। তো কতক্ষণ অবধি এই অ্যালার্মটা বাজবে এখানে 5 মিনিট সেট করা আছে। তো এখানে সমস্ত কিছু সেট করার পর এখানে আপনি করবেন কি, উপরে ডান অপশানে ক্লিক করে দেবেন। তো ডান অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন 5 AM কিন্তু আমার প্রতিদিন এভরিডে এখানে কিন্তু অ্যালার্মটা এবার অন হয়ে দেখাচ্ছে। তো যখন এবার সকাল হয়ে যাবে তো অ্যালার্মটা আমার বাজতে শুরু করে দেবে। তো এইভাবে আপনাদের মোবাইল ফোনে আপনারা অ্যালার্ম দিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন। তো যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন।